সংগ্রামী তৌহিদি জনতা, সম্মানিত দেশবাসী, আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট পল্টনে লগি বৈঠা দিয়ে নৃশংসভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে। মানুষকে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, সেই আধিপত্যবাদী শক্তিরা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হেনে 57 জন সেনা অফিসার হত্যা করেছে। এই খুনিদের বিরুদ্ধে দুর্বল গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মানবতা বিরোধী অপরাধের জন্যেই আওয়ামী লীগের খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগের বিচার বাংলার জমিনেই হবে। এই তাদের এই খুনের দাবিতে, খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজকের এই শান্তিপূর্ণ মিছিলে ঢাকাবাসীকে অংশগ্রহণ করার জন্য গণতন্ত্র কেয়ারটেকার পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ মিছিল এখন শুরু হবে। নেতৃবৃন্দকে হত্যা করেছে। প্রতিটি
দত্ত মেনে নেব। শহীদ মাসুম, শিফন, ফয়সাল, সাইফুল্লাহর মাকে বলতে চাই, তোমরা চোখের পানি ফেলো না। যুবকের হাসপাতে নেমেছে, পরাজিত করবো ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা কি জীবন দিতে প্রস্তুত? সে আন্দোলনে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের শান্তিপূর্ণ মিছিল উত্তর সমাবেশ এখানে বিদায় নেবে। আসসালামু আলাইকুম।